আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিলি চাইনিজ উইথ সিনস। এখানে আমি নিয়েছি গাজর, পেঁপে, কাঁচা টমেটো, টক দই, চিংড়ি, গোলমরিচ, লবণ, কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টেস্টি সল, সয়া সস, কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিব, এতে আমি পরিমাণ মতো তেল দিব। তারপর তেলটা গরম হলে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। ফালা করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম, চিংড়ি দিলাম, চিংড়িটা হালকা লালচে করে ভেজে নিব। তারপর আমি পেঁপে, গাজর দিয়ে ভালো করে নেড়ে নিব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব। এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর আমি টুকরো করা টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার আমি ফেটে নেওয়া টক দই দিয়ে মিশিয়ে নিব। এবার আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। দর্শক, চাইনিজ ভেজিটেবলগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করতে হয় না। এবার আমি আর একটু লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, টেস্টি সল দিলাম, টেস্টি সল দিলাম। দর্শক, আপনারা চাইলে ঘরে বসে যেসব সিজনাল সবজি থাকে তা দিয়ে তৈরি করতে পারেন। এবার আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। দর্শক, আমাদের চাইনিজ ভেজিটেবলের ঘনত্ব কিছুটা এরকম হয়ে এলে নামিয়ে পরিবেশন করব। এটি বেশি ঘন করা যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ ভেজিটেবল উইথ শ্রিম্পস।